জায়গাতেই তো খারাপ মানুষ থাকে। এখন উত্তর মানে আমার কথা হচ্ছে, আমাদের প্রতিবেশী রাজ্যে যখন একজন ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, তুই না আসছে, তার জন্য তো আমরা গোটা ডাক্তার সোসাইটিকে দায়ী করতে পারি না। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একজন ড্রাইভার যখন কাউকে ধাক্কা দিয়ে চলে যান, তখন সেই ড্রাইভারের জন্য তো আমরা গোটা ড্রাইভার ফ্যাটার্নিটিকে দোষ দিতে পারি না। ঠিক সেভাবেই যদি দু চারজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে, তার জন্য গোটা ফ্যাটার্নিটিকে কখনোই দায়ী করা যায় না। এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, এই সিভিক ভলেন্টিয়ার এরকম কাণ্ড করেছেন, এই সিভিক ভলেন্টিয়ার কিছু অ্যারেস্ট হয়েছে, এই খবর প্রকাশ্যে আসার আগেই এই সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছে এবং একে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়ার দরকার, কারণ কেউ তো জ্যোতিষ নয়, এই কেউ তো টিয়া পাখি নিয়ে বসে নেই যে কে কবে কোন কাণ্ড ঘটাবেন সেটা সরকার আগে থেকে জানতে পারবে। ফলে কেউ যদি কোনো কাণ্ড ঘটান, তার এগেনস্টে অ্যাকশন হচ্ছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সিভিক পুলিশরাই এখন কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল বা পশ্চিমবঙ্গের থানাগুলোকে চালাচ্ছে, থানাগুলোকে এখন আর পুলিশ চালায় না, মানে যারা রেগুলার পুলিশ তারা চালায় না, চালায় সিভিক ভলেন্টিয়ার। আর সিভিক অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়, তৃণমূলের নেতা যার যার নাম লিখে দেয়, তারা সিভিক ভলেন্টিয়ার হয়ে যায় না, তাদের কোনো ট্রেনিং হয় না, তাদের কোনো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয় বা না, তাদের সম্বন্ধে কোনো খোঁজ দেওয়া হয়। এরা এলাকার তোলা তুলবে সিভিক ভলেন্টিয়ার, হ্যাঁ এলাকার হপ্তা তুলবে সিভিক ভলেন্টিয়ার, আর বড়বাবুরা শুধু তার বকরা খাবে। আপনি বলুন যে এই লোকটাও মদ্যপ অবস্থায়। আচ্ছা থানার অফিসাররা জানে না যে এই লোকটা সকাল থেকে মদ খায়? যে লোকটা সকাল থেকে মদ খায় তাকে চাকরিতে রেখেছে কেন? কারণ কি করবে, ওখানকার বড় নেতার হাত আছে ওর মাথার উপরে। সমালোচনার মুখে বিরোধীদের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। যে কোনো জায়গাতেই তো খারাপ মানুষ থাকে। এখন উত্তর মানে আমার কথা হচ্ছে, আমাদের প্রতিবেশী রাজ্যে যখন একজন ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, তুই না আসছে, তার জন্য তো আমরা গোটা ডাক্তার সোসাইটিকে দায়ী করতে পারি না। একজন ড্রাইভার যখন কাউকে ধাক্কা দিয়ে চলে যান, তখন সেই ড্রাইভারের জন্য তো আমরা গোটা ড্রাইভার ফ্যাটার্নিটিকে দোষ দিতে পারি না। ঠিক সেভাবেই যদি দু চারজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে, তার জন্য গোটা ফ্যাটার্নিটিকে কখনোই দায়ী করা যায় না। এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, এই সিভিক ভলেন্টিয়ার এরকম কাণ্ড করেছেন, এই সিভিক ভলেন্টিয়ার কিন্তু অ্যারেস্ট হয়েছে, এই খবর প্রকাশ্যে আসার আগেই এই সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছে এবং একে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়ার দরকার, কারণ কেউ তো জ্যোতিষ নয়, কেউ তো টিয়া পাখি নিয়ে বসে নেই যে কে কবে কোন কাণ্ড ঘটাবেন সেটা সরকার আগে থেকে জানতে পারবে। ফলে কেউ যদি কোনো কাণ্ড ঘটান, তার এগেনস্টে অ্যাকশন হচ্ছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আজ দুপুর দুটোর মধ্যে তাকে জেল থেকে মুক্ত করতে হবে। গতকাল এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণী বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট।